কোরআন অবমাননা করায় দুই মেয়ে একসাথে জোড়া লেগে যায়। ঘটনাটি সত্যতা প্রমাণ করতে আমরা দুইজন আই উইটনেস পেয়েছি। কোরআন অবমাননার ঘটনা এটাই প্রথম নয়, এর আগে এমন অনেক ঘটনা ঘটেছে, একটি ভিডিও ক্লিপ দেখে আসবো। You don't belong here. I'm gonna step all over you. Cause I had an Arab boss and he never gave me a raise. এই ভিডিওটা দেখে আপনার নিশ্চয়ই পায়ের রক্ত মাথায় উড়ে গেছে। আল্লাহ কার পাপের শাস্তি কিভাবে দেবে সেটা কেউ জানে না। এখন আমরা চলে যাব মূল ভিডিওতে, যেই ঘটনায় কুরআন অবমাননা করায় দুইজন একসাথে জোড়া লেগে যায়। এখন আমরা এই ঘটনা নিজ চোখে দেখেছেন এরকম দুইজনের বক্তব্য নেব। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? তো পারভেজ ভাই, তো আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দেখতে পেরেছি যে এক দুইটি মেয়ে কোরআন শরীফ ছিঁড়ে বালতির মধ্যে পানির মধ্যে রেখে তারা পা দিয়ে পারাইছে এবং আল্লাহ তাআলা নাকি তাদেরকে মানে জোড়া লাগিয়ে দিছে। তো এই ঘটনাটুকু কতটুকু যৌক্তিক, মানে আপনি কি নিজ চোখে দেখেছেন কিনা? এটা মানে মানে এই ঘটনা সম্পূর্ণ সত্যি? এটা মানে আপনাদের বাসা থেকে কতটুকু দূরে হয়েছে? এটা মানে আপনার বাসা মানে একবার সাইটে, তো মানে এটা আপনি নিজ চোখে দেখছেন? তো তো এটা কোন এলাকা, যে এলাকায় ঘটনা ঘটছে? ঢাকা জেলার সাভার উপজেলার তেতুলজোড়া ইউনিয়নে হামিদপুর এলাকা, হামিদপুর বড় মসজিদের আগে। ও আচ্ছা, মানে হামিদপুর বড় মসজিদের এখানে। তো এই ঘটনাটা মানে কয় তারিখে ঘটছে, মানে কি বারে? ঘটনাটা গতকাল 24 তারিখ সকাল 9:00। 24 তারিখে না নাকি? 30 তারিখ। আচ্ছা, মানে ঘটনাটা কবে ঘটছে? 30 তারিখ। কি বার? গতকাল বৃহস্পতিবার। ও, তো এই ঘটনাটা মানে বেলা কয়টার দিকে ঘটে? ঘটনাটা সকাল 9টায়। তো সকাল 9টায়। তো ঠিক আছে, ধন্যবাদ পারভেজ ভাই আপনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ আমির হামজা, আমার বাসা হেমায়তপুরে। তো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দেখতে পেরেছি যে দুইটি মেয়ে কোরআন শরীফে ছিঁড়ে বালতির মধ্যে রেখে তারা পা দিয়ে পারিয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন গজবের কারণ মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি স্বরূপ দুইজনকে মানে একত্রে জোড়া লাগিয়ে দিয়েছে। তো আমরা এখন বলার উদ্দেশ্য হলো ঘটনাটা কতটুকু যৌক্তিক। তো এটা আমার এটা ঘটনা আমার বাসার পাশেই, তো এই ঘটনাটা সরাসরি আমি নিজ চোখে দেখেছি। তো এটা বলি যে 23 তারিখে রোজ বৃহস্পতিবার বেলা প্রায় 9:30-9টার দিকে তো আমি বাসা থেকে বের হই, তো দেখতে পাই যে হঠাৎ লোক সমাগম। তো আমি চিন্তিত হয়ে যাই যে করোনার মধ্যে যে হঠাৎ এত লোক সমাগম। তো পরে আমি ওইখানে যাই, তো লোক মুখে শুনতে পাই যে একটি মেয়ে নাকি যে তারা বলছিল যে একটি মেয়ে নাকি যে কোরআন শরীফ পৃষ্ঠা ছিঁড়ে বালতির মধ্যে রেখে পা দিয়ে পারাইছে। তো পরবর্তীতে এটা আমার বিশ্বাস হচ্ছিল না, তো তাদেরকে জিজ্ঞেস করি যে মেয়েটা কি হিন্দু না মুসলিম, তারা বললো যে মুসলিম। তো আমার তাও বিশ্বাস হচ্ছিল না। তো পরবর্তীতে আমি সরাসরি সেখানে ভিড় কাটিয়ে সেখানে গিয়ে নিজ চোখে দেখে আসি যে ঘটনাটা। তো এই ঘটনা ঘটেছে যে ঢাকা জেলার সাভার উপজেলার তেতুলজোড়া ইউনিয়নের হেমায়তপুর গ্রামে। তো এই ঘটনাটা ঘটে 23 তারিখ রোজ বৃহস্পতিবার বেলা 9:30-9টার দিকে। এই ভিডিওটি দেখার পর আপনারা নিজেই বুঝে গেছেন ঘটনাটি কি ঘটেছিল। ভালো থাকবেন, আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।